नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल रकमारी बांगाली रान्ना। आज हमें अपन साथे शेयर करछी कम तेले एक ब्रेकफास्टर रेसिपी जा स्कूल कॉलेज बा ऑफिसे टिफिन हिसाब से खूब ही भालो। और ये ब्रेकफास्टा खूब चटजल्दी तैरी करे नेवा जाए और टिफिन बा जल खाबारे एटा सबाई खूब मजा करे खाए। आसुन बंधुरा देखे नी रेसिपिटी। शिमुएर उपमा बा पोलाव बनाते प्रथम कड़ाई नहीं निची सामान्य एक तेल एवं ताते शिमुईटा दिए भेजे निची। आमी एखेने 200 ग्राम शिमुई निची, सेटा खूब मीडियम फ्लेमे एक भालो करे भेजे निते हबे। एक बारे बारे नेड़े नेबें जाते एकटा दिक बेशी भाजा ना हो जाए, सब दिक समान भावे जेन भाजा हय। এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিলাম এবং এটা এবার মেটি পাত্রে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ তেল, তাতে দিয়ে দিচ্ছি ছোট করে কাটা বিনস, গাজর এবং আলু। তা দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। এবার এতে দিয়ে দিলাম কাঁচা বাদাম, কেউ যদি এটা পছন্দ না করেন স্কিপ করতে পারেন, কিন্তু এতে কাঁচা বাদামটা একটু ফ্রাই করে দিলে ভালো লাগে খেতে। নেড়ে সব কিছুই ভালো করে ভেজে নিচ্ছি, সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি কালো সরষে সম্বরে এবং 1 চামচ আদা কুচি, এটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম 6-7টা কারি পাতা, কারি পাতা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দিলাম কাঁচা লঙ্কা কুচি 1 চামচ, আর দিলাম একটু অরিগানো পাউডার এবং একটু গোলমরিচ গুঁড়ো, আর দিলাম 1 চামচ টমেটো সস। এগুলো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, ক্যাপসিকামটা আমি আগে দিইনি, তাতে রংটা নষ্ট হয়ে যায় ক্যাপসিকামের, কালারটা খুব ভালো গ্রিন রাখার জন্য আমি ক্যাপসিকামটা পরে দিলাম। এবার আমি শিমুইটা দিয়ে 1 চামচ নুন দিয়ে নেড়ে নিচ্ছি। এবার এতে দিয়েছি 2 কাপ পরিমাণ জল, জল দিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে এটা একটু ঢাকা দিয়ে দিতে হবে, ভালো করে একটু নেড়ে নিয়েছি। এবার এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার একটু হাই ফ্লেমে ভেজে নেড়ে নিতে হবে, তাহলে জলটা যেটা হালকা রয়েছে সেটা টেনে নেবে। এবার আর কটা কারি পাতা দিয়ে দিলাম এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, এটা দিয়ে নেড়ে নিলেই শিমুইটা রেডি হয়ে গেছে। এবং এবার উপর থেকে দিয়ে দিলাম পাতিলেবুর রস, হাফ পাতিলেবুর রস দিয়ে নেড়ে নিচ্ছি। শিমুইয়ের পোলাও বা উপমা যেটাই বলুন সেটা কিন্তু তৈরি হয়ে গেছে লেবুর রস দিয়ে। আমি আবার একটু গ্যাসটা অন করে একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ, কিশমিশটা গরমের হিটেই হয়ে যায়। দেখুন ঝরঝরে শিমুইয়ের পোলাও বা উপমা তৈরি হয়ে গেছে, এই সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো? এটি ব্রেকফাস্টে কিন্তু খুব ভালো হয়, আপনারা অবশ্যই এটি ট্রাই করুন এবং স্কুল বা কলেজে বা অফিসে টিফিনে ব্রেকফাস্টে দিতে পারেন বা বাড়িতে জল খাওয়ারেও খেতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি, খুব কম সময় তৈরি করে নেওয়া যায়।
বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে রাখবেন যাতে আমার সমস্ত রেসিপির আপডেট আপনারা আগে পেতে পারেন। আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এবং নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আপনারা বাড়িতে ট্রাই করুন কেমন হলো সেটাও জানাবেন। নমস্কার।